প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী দেখা করলেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। দেখা করতে সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে যান তিনি। বিদায় দেখা করে দুদেশের পারস্পরিক সহযোগিতায় আগামীতেও কাজ করে যাওয়ার কথা জানান তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত। অন্যদিকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।